আরে বাহ, কি ভালো একটা রাত কাটলো! এমন একটা রাত কল্পনার অতীত ছিল। ঠিক বলেছ বর্দি। জানো দিদি, আমাদের রাজকন্যা মায়ের গলায় যেন সুরের ঝর্ণা ধারা বইছিল। আহ, কি মধুর সেই সুর, প্রাণটা যেন জুড়িয়ে যায়। আরে, প্রাসাদে কাক ঢুকলো কেমন করে? এই কে আছো? তারাও একে বন্দি করো আর দূরে ছেড়ে এসো, নোংরা কাক, যা বলছি। গলার স্বরটা ইস কি বিচ্ছিরি! দাসীরা সব কাকের পিছে ছুটে হাঁপিয়ে গেল, কিন্তু কেউ কাককে ধরতে পারল না। কাক গিয়ে বসলো মহারাজের হাতে, আর তার হাতে শক্ত নখ দিয়ে আছড়ে দিল। আহ, এই কাক কোথা থেকে এলো? প্রহরী, দাসী, তোমরা সব করো কি? দেখো কাক এসে আমার কি হাল করেছে, তারাও ওটাকে। কাক তো মহারাজের রক্তমাখা পা নিয়ে উড়ে গেল সন্ন্যাসীর কাছে। কাকের পায়ে রক্ত দেখে সন্ন্যাসী খুব খুশি হলো। আরে বাহ, আমার বাহাদুর সেনা, তুই তো বড্ড কাজের, তোর কাজে আমি খুব খুশি হয়েছি। আমি যখন সিংহাসনে বসবো, তখন তোকে হীরের হার গড়িয়ে দেব, এবার সবাই দেখবে আমার কারিশমা। সন্ন্যাসী তখন সেখানে আগুন জ্বাললো, আর তারপর সেখানে কাকের পা থেকে রক্ত নিয়ে ফেললো, আর আগুন দাও দাও করে জ্বলতে শুরু করলো। রাজা তুই আমার কাজ কর চটপট। সন্ন্যাসীর মন্ত্রে মহারাজের সারা শরীর জ্বলতে শুরু করলো, আর সবকিছু অসহ্য লাগছিল, আর রাজকন্যা মায়াকে এসে একটুও সহ্য করতে পারছিল না। আহ, আমার সারা শরীর এত জ্বালা করছে কেন? যেন কেউ আমার রক্তে আগুন জ্বালিয়ে দিয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। মহারাজ শান্ত হন, এ কে আছো? রাজ্যের সবচেয়ে বড় হেকিমকে খবর দাও, যাও। এক্ষুনি যাচ্ছি রানীমা। পিতা, পিতা, কি হয়েছে আপনার? আপনি এমন কেন করছেন? কোথায় কষ্ট হচ্ছে পিতা? এই মেয়েটা এখানে কি করছে? বড় রানী, মেজ রানী, যাও, একে এখন এখান থেকে সরিয়ে দাও, আমি একে সহ্য করতে পারছি না। এসব আপনি কি বলছেন মহারাজ? ও যে আমাদের আদরের কন্যা, আমাদের রাজকন্যা মায়া, আপনি সব ভুলে গেলেন? কি, ওকে দুই বেলা আমার চোখের সামনে দেখতে হবে? হে মেয়ে, আমি আদেশ করছি, তোমাকে বনবাসী হতে হবে। তুমি প্রাসাদে দূর, আমার রাজ্যেও থাকতে পারবে না। যাও, রাজার আদেশ পালন করো। মহারাজ, এসব কি বলছেন আপনি? আপনার মুখে এসব কথা মানায় না, রাজকন্যা মায়া যে আমাদের প্রাণ। প্রাণ যখন চোখের বালি হয়, তখন তাকে তুলে ফেলে দিতে হয়। আপনার চোখে বালি নয়, ঠুলি পড়েছে মহারাজ। আপনি নিজের রক্তকে কিনা বনবাসে পাঠাতে চাইছেন, এ যে ঘোর তোর পাপ। কি, সামান্য এক রাজ্যের রাজকন্যা? যুদ্ধ এড়াতে তোমার পিতা তোমাকে আমার রানী করে পাঠিয়েছিল, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, আমাকে পাপ পুণ্য বোঝাতে এসেছো? এই কে আছিস? এই মেজ রানীকে এখনই কারাগারে দিয়ে আয়। আর তুমি এখানেও কেন? তুমি যাও, প্রহরী, একে বনে ছেড়ে আসো। ছি মহারাজ, আপনাকে যেন চিনতেও পারছি না, এসব কথা আপনি বলতে পারছেন? ছেড়ে দে ছোট, মহারাজ তো মহান, তার উপর কথা বলা কাউকে মানায় না। একদিন মহারাজ সব বুঝতে পারবে, কিন্তু ততদিনে সবটা শেষ হয়ে যাবে। মা, মা, আমি যাচ্ছি, তবে আমার পিতাকে তোমরা দেখে রেখো, তাকে ভুল বুঝো না, যা হয় ভালোর জন্যই হয়, বেঁচে থাকলে আবারও দেখা হবে। মায়া, আমার মায়া, সাবধানে থাকিস মা, পিতাকে ভুল বুঝিস না। তোর মায়েরা রানী হলেও মহারাজের উপরে যে কথা বলার ক্ষমতা তাদের নেই। তোমরা কষ্ট পেও না মা, হয়তো এটাই আমার নিয়তি। আমি সেদিনই ফিরব যেদিন আমার পিতার নিজে আমাকে খুঁজবে। পিতার দেওয়া বনবাস আমি মাথা পেতে নিয়ে চললাম মা।
ছয় রানী চোখের জলে তাদের আদরের রাজকন্যাকে বিদায় জানালো। ওদিকে মেঝরানির স্থান হলো কারাগারে। রাজকন্যাকে নিয়ে প্রহরী রাজ্যের সীমানা পার করে দিল। রাজকন্যা, আপনি আমাদের রাজ্যের জন্য শুভ। নির্ভয়ে একটা কথা বলি, সামনে আমার কুঠুরি, সেখানে আমার মা থাকে। আপনি আমার মায়ের সাথে থাকুন। এটা স্বপ্নদ্বীপ রাজ্যের সীমানা, এখানে আপনার কোনো অসম্মান হবে না। কিন্তু বনের কাছে বনে হিংস্র পশুর বাস, দয়া করে বনে যাবেন না। প্রহরী দাদা, আমার পিতার আদেশ অমান্য করি কেমন করে? ছোট মুখে একটা বড় কথা বলি, মহারাজ তো নিজের মধ্যে নেই, কেউ হয়তো তাকে বশ করেছে। বশ না করলে নিজের কন্যাকে প্রিয় রানীদের সাথে কেউ এমন আচরণ করে? আমার কুঠুরি তো বনের কোল ঘেঁষে, চলুন রাজকন্যা, আর অমত করবেন না। বেশ চলো প্রহরী দাদা, তবে একটা অনুরোধ করি তোমাকে। অনুরোধ কি বলছেন রাজকন্যা, আদেশ করুন। প্রহরী দাদা, আমি তোমার মায়ের কাছে থাকবো, তাকে দেখেও রাখবো, তুমি শুধু আমার মায়েদের দেখে রেখো। প্রহরী রাজকন্যাকে নিয়ে তার মা মালিনী দেবীর কাছে নিয়ে গেল। তাকে সে সব খুলে বলল। কোনো অসুবিধাই হবে না তোর মা, তবে আমি তোমাকে মায়া বলেই ডাকব। রাজকন্যা এমন ভাঙা কুঠিরে এটা জানাজানি হলে বিপদ হবে। আমার কোনো অসুবিধা হবে না মালিনী মাসি, তুমি এসব নিয়ে একদম ভেবো না। আমি তবে চলি, মা রাজকন্যা মায়ার খেয়াল রেখো। প্রহরী চলে গেল। বনে ঘেরা বাড়িটা রাজকন্যা মায়ার মনে ধরল। যদিও মায়েদের জন্য তার মন কেমন করছিল, তবুও সে নিজেকে সামনে নিল। তখন তার কাছে এলো টুনি। টুনি, তুমি কেমন করে জানলে আমি এখানে? বারে, তুমি কি আমাকে স্বার্থপর মনে করো? আমার বন্ধুর বিপদ আমি চুপটি করে বসে থাকবো তা তো হতে পারে না। রাজকন্যা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? না টুনি, শুধু মায়েদের জন্য মনটা কেমন যেন করছে। আমি তো মায়েদের ছেড়ে কখনো কোথাও থাকিনি। ওদিকে রাজকন্যার বনে যাওয়া আর নিজের কারাগার আটক হওয়ার জন্য ভীষণ ভেঙে পড়ল মেঝরানী। কারাগারে তাকে দেখতে এলো বড় রানী আর ছোট রানী। মেঝরানী, এত চোখের জল ফেলিস না, সব ঠিক হয়ে যাবে। আর কবে হবে বর্দি, মহারাজের এমন আচরণ দেখব এ যে কোনোদিনও ভাবতে পারিনি। মনটা ভারী অশান্ত হয়ে আছে। মেজদি, আমি কি করব বলতো? আমার মনে হচ্ছে বনে মায়া নিরাপদ নয়, ওর বড় কোনো বিপদ হবে, আমারও ওর কাছে যাওয়া প্রয়োজন। ছোট বর্দি, একটা কথা বলবো, সে যে তো হিমালয়ের কন্যা, আমাদের প্রাণ সুন্দরী, ও তুকতাক জানে, ওকে বলো না কিছু করতে, যদি কোনো উপকার হয়। মহারাজের এই আচরণ কোনোদিনও স্বাভাবিক হতে পারে না। এটা আমারও মনে হয়েছে বর্দি, আমি তোমার সাথে একমত। বেশ, তোমরা যখন বলছো আমি অবশ্যই সেজরানির সাথে কথা বলবো। বড় রানী, এটা কারাগার, রানীদের জলসাঘর নয়, এখানে রানীদের প্রবেশ নিষেধ। কোনো রানী যদি এখানে আসে তবে তাকেও বন্দী করা হবে। কথাটা সব রানীদের জানিয়ে দাও, এখনই তোমরা স্থান ত্যাগ করো। কি হয়েছে আপনার মহারাজ? আপনাকে তো আমি চিনতেই পারছি না, এমন আওয়াজে আপনি কখনো আমাদের সাথে কথা বলেননি। বড় রানী, আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, যেহেতু আমি মহারাজ তাই আমার কথাই শেষ কথা। ওদিকে মহারাজের সবকিছুই যজ্ঞের আগুনে দেখতে পেল সন্ন্যাসী, আর আনন্দ যেন তার আর ধরছে না। এমন চলতে থাকলে রাজা সবার থেকে দূরে চলে যাবে, আর আমি রাজাকে সরিয়ে দিয়ে রাজ্যটাকে দখল করব। সন্ন্যাসী জয় হোক। যারা আমাকে কুৎসিত বলে, গলার স্বর বিশ্রী বলে, তারা এবার শাস্তি পাবে। ওদিকে স্বপ্নদ্বীপ রাজ্যে এলো রাজকুমার আর তার বন্ধু। নতুন জায়গায় বেড়াতে এসে ওদের বেশ ভালো লাগলো।
তবে রাজা ধ্রুবরাজ পত্রে কি লিখেছেন তা ওরা কেউই জানতে পারল না। শুধু শুধু একটা পত্র দিতে এলাম আমরা, এটা তো কোনো প্রহরীও দিতে পারত। তা হয়তো পারত, কিন্তু এমন নতুন জায়গা তো আর দেখতে পারতাম না। ওদিকে কি ঘন বন, যাবে একবার? মোটেও না, বনের মশারা আমাকে একটু বেশি পছন্দ করে, বনের অভিজ্ঞতা আমার মোটেও সুখকর নয়। আজ তো সূর্য ডুবল বলে কাল যাব, আর আমার সাথে তুমিও যাবে? তো বন্ধুরা, এবার কি দুজনে আবার দেখা হবে? এবার কি করবে রাজকুমার? আবারও কি রাজকন্যার পাশে দাঁড়াবে, নাকি সে পাতা কুঠির রাজকন্যাকে চিনতেও পারবে না? জানতে হলে চোখ রাখুন পরের পর্বে।